আগামীকাল পাবনা পুলিশ প্যারেড ময়দানে অনুষ্ঠিতব্য এ সম্মেলনকে কেন্দ্র করে দলীয় নেতাকর্মীদের মধ্যে বিরাজ করছে উৎসবের আমেজ। বর্ণিল সাজে সেজেছে গোটা জেলা শহর। রং বেরঙের ব্যানার ফেস্টুনে আচ্ছাদিত শহরের বিভিন্ন জনাকীর্ণ স্থানে নির্মিত হয়েছে শতাধিক তোরণ। এবারের কাউন্সিলে সভাপতি পদে দলের একাধিক প্রবীণ আর বর্ষীয়ান নেতাদের নাম সবচেয়ে বেশি উচ্চারিত হচ্ছে, যাদের গতিশীল নেতৃত্ব এগিয়ে নিয়ে যাবে দলকে, এমনটাই প্রত্যাশা দলের সিনিয়র নেতৃবৃন্দের। এই সম্মেলনের অর্থই হলো এলাকার নূতন নেতৃত্ব প্রতিষ্ঠার মধ্য দিয়ে একত্রিত করবার যে নেতৃত্ব দরকার সেই লক্ষ্য বাস্তবায়নের জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা পাবনা জেলা আওয়ামী লীগের সম্মেলন করবার নির্দেশনা দিয়েছেন। এই কাউন্সিলের জননেত্রী শেখ হাসিনা মাঠ পর্যায়ে জরিপ করে যারা সত্যকারের নেতৃত্ব দেয়, সত্যকারে যারা আওয়ামী লীগকে ভালোবাসে, মানুষের সাথে কর্মীদের সাথে যার সম্পর্ক, তাদেরকেই যেন এই নেতৃত্ব আনে। অন্যদিকে সাধারণ সম্পাদক হিসাবে দল এবং মানুষের কাছে গ্রহণযোগ্য সৎ জনপ্রিয় নেতৃত্ব প্রতিষ্ঠা দলের তরুণ নেতৃত্বের, তাদের মতে দলীয় সভানেত্রীর সিদ্ধান্তই চূড়ান্ত। নতুন যে নেতৃত্বে আসবে সেই নেতৃত্বে পাবনার জেলা আওয়ামী লীগ সকল দ্বিধাদ্বন্দ্ব ভুলে যে ঐক্যবদ্ধ হবে আওয়ামী লীগকে এবং আওয়ামী লীগের অঙ্গ সহযোগী সংগঠনকে শক্তিশালী করে, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী হাতকে শক্তিশালী করে আমরা গতিশীল একটি সংগঠন সৃষ্টি করতে পারবো এখানে ইনশাআল্লাহ। জননেত্রী শেখ হাসিনা পাবনা জেলা আওয়ামী লীগের প্রয়োজনে, দেশের প্রয়োজনে, সমাজের প্রয়োজনে যাকে নেতৃত্ব দেবেন, আমরা বাংলাদেশ আওয়ামী লীগ যারা করি, বঙ্গবন্ধু যারা সৈনিক, জননেত্রী শেখ হাসিনা নেতৃত্ব যারা আমরা রাজনীতি করি, নিশ্চয়ই আমরা সেটাকে ওয়েলকাম করি। তবে স্থানীয়দের মতে মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত এমন এক নতুন নেতৃত্ব আসুক যারা দলের সুনাম এবং ভাবমূর্তি অক্ষুণ্ণ রেখে মানুষের জন্য কাজ করবেন। স্বাধীনতা উত্তর প্রথম দেখছি যে পাবনাতে এত সুন্দর পরিবেশে সম্মেলন অনুষ্ঠিত, একদম একটা উৎসব মুখর পরিবেশ। মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত এমন কাউকে আমরা অবশ্যই নেতৃত্ব হিসেবে চাই, এবং যে পাবনার বর্তমান যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে কারো উন্নয়নশীল গতিশীল পর্যায়ে নিয়ে যেতে পারবে। এই দল যাতে সুসংগঠিত হয়, পাবনার অঞ্চলে সংগঠিত করে মানুষকে ভালোবাসার কাছে টানতে পারে, এই ধরনের কোনো নেতৃত্ব আসুক এটা আমরা চাই। আগামীকালের এ কাউন্সিলে প্রধান অতিথি থাকবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। উদ্বোধন করবেন দলের প্রেসিডিয়াম সদস্য আব্দুর রহমান। উপস্থিত থাকবেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ এবং দলের রাজশাহী বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন সহ কেন্দ্র নেতারা। উৎপল মির্জা, মাছরাঙা সংবাদ, পাবনা।